কেউ শুক্রাজ, কেউ কেউ হেডের একটা পয়সা লিভার হতে সম্পূর্ণ রাজ, এগুলো ওষুধ মানা, এগুলো সব হলো ভু আসা। তোমার নাম কি? আবু স্যার। তুমি কোন থানায় কাজ করো? রায়পুর থানা। এটা কি লাশ? এটা হইলে ফাঁস দেওয়ান। এই ব্যানগারি খাত? ব্যানগারি আমার। এই ব্যানগারি জানছ? জি স্যার। কয়টা কাটিব? গন্ধ লাগে না। তোর নাম কি? নাম আরু। তোর বাবার নাম কি? সাফু। সাফু। সাফু তো লাস্ট অন্ত। জি। অন্ত মিটানো? জি। জল লাগে না? জি না। কত বছরের কাজ করো? এই যে 22 বছর। 22 বছর। জি। এই লাশ দেখলে ভয় লাগে না? জি না। এই লাশ পোস্টমর্টম করার পরে তোমার কাজ কি? গাড়ি তুলে দিই। গাড়ি তুলে দিই? জি। ডোম রেডি করে দিলে পরে গাড়ি তুলে দিই? জি। তুমি শুধু উড়াই দিও পর্যন্ত? জি। আর তুমি? আমি তো স্যার লাশ নিয়ে আইসব লাশ সবসময় লাস্ট আনি, আবার বাচ্চা লক্ষ্মীর মুরগি আনি, আবার মুরগি তখন বাইক নিয়ে দিই। তোমার ব্যতিক্রম কোনো অভিজ্ঞতা আছে কি না যে মানুষ বাজে মন্তব্য করছে এরকম? জি না স্যার, কোনো মন্তব্য করে না। তোমাদেরকে মানুষ ভালোবাসে কি না? জি স্যার, আমাদেরকে মানুষ তো ভালোবাসে না। হোসা গলা টানি, মা ধরে না, ভাই ধরে না। 3 মাসের পশা লাশ উঠাইছি কখন? উঠাইছি স্যার, 6 মাস করে উঠাইছি। উঠাইছি। কেমন থাকে লাশগুলা স্যার? 6 মাস পরে হইলে মানে শুকনাকালে মানে শুটকির মতন শুকিয়ে থাকে। হ্যাঁ। আর বর্ষাকালে একটু মন্দ হয়ে যায়। আর মন্দ হয়ে যায়? তাহলে কখনো পশা ডোবায় লাশ উঠাইছো? উঠাইছি স্যার। কোথা থেকে? পশা ডোবায় লাশ উঠলে কেমন স্যার? গন্ধ কয় স্যার? গন্ধ কয়? খুব একটা বৃষ্টি কম। আচ্ছা, আমরা অনেক সময় বেয়ারিশ লাশ পাই না, গার্জিয়ান পাওয়া যায় না, সেগুলো কি করো? সেগুলো নিশা আন্দোলন মিলতে নিয়ে মারি দিই। মারি দাও? সরকারি? সরকারি ইয়েতে? সরকারি আন্দোলন। সরকারি আন্দোলনে? আচ্ছা, তোমার সাথে কি আসছে এখন? আমার সাথে আছে এখন ফুল। ওইদিকে আসো। তোমরা এই লাশ কিভাবে আনো বলো তো? লাশ আমরা ভ্যান গাড়ি করি আনি। কোন গাড়িটা? কার গাড়ি? এটা আমার গাড়ি। এই গাড়িতে? জি। এই গাড়িতে কত লাশ টানছো মনে হয়? এই গাড়ি আমার তারপর মাস দিক থেকে নোয়াখালি পর্যন্ত এই বুধ 45 বছর মতন আমি এই ডেড বডিটা নি লাশ টানি। 45 বছর? জি, মাস দিই একারি নোয়াখালি হইতে। মানুষের অনেক জানার আগ্রহ। জি স্যার। যে পোস্টমর্টম কি, পোস্টমর্টম করে কি হয়, এগুলা জানার জানার জন্য এই জন্য আপনাকে জিজ্ঞাসা করলাম আর কি। তো তাহলে এটা আলামত লইব, সুন্দর না থাকলে এটা আবার সুন্দর মতন ফোসমান করি, সিলে দিলে সুন্দর মতন আবার গাইড করি। আমরা গ্রামে যেন কুসংস্কার শুনি, লিভার রেখে দেয়, কলজা রেখে দেয়, কিডনি রেখে দেয়, চোখ রেখে দেয়, এটা কিছু এই ধরনের কোনো ঘটনা না? জি না স্যার, এই পর্যন্ত আমার বয়স আমি দেখি না স্যার। আমি যে 45 বছর উঠাই নিয়ে। তুমি তো পোস্টমর্টম করার সময় থাকো? জি স্যার। থাকো না ভিতরে তো ঢুকো? জি স্যার। সারাদেরকে তো সাহায্য করতে হয়, মাঝে মাঝে ডাকলে? জি স্যার। তাহলে এই ধরনের কোনো ঘটনা ঠিক না? জি না স্যার, এটা সব ভুয়া বানানো। এটা সব ভুয়া স্যার, এটা কিছু পরীক্ষা নিরীক্ষা দেখা হয় যে এটা কোন কিছু কিছু খাইছে কিনা বা কিছু খাওয়াইছে কিনা, এই জন্য এই জিনিসটা পরীক্ষা নিরীক্ষা আন্তঃকিলা জেনারেল হসপিটাল ফাটাইতে হয়।